কিন্তু কিন্তু বলার আছে বলতে হবে যে সীমান্ত যদি ঢাকায় আমরা দৌড়ানি দিব তাই না ওরা সীমান্তে পারে না ঢাকায় আসে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে যুদ্ধের অস্ত্র পরে আসে আমাদের নিরস্ত্র মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিজেপি যুদ্ধের অস্ত্র নিয়ে ঢাকায় ঢুকছে কত বড় ভয়ঙ্কর অবস্থা চিন্তা করতে পারেন হ্যাঁ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে আরে বেড়ে তুই সীমান্তে পারস না আমাদেরকে করতে এরপরে যদি আবার আসে লাঠি নিয়ে দৌড় দেবো বিজেপি সদস্যদেরকে দিবেন না সবাই মিলে দিতে হবে না ভারতের বিরুদ্ধে যে রাজনীতি করতে পারবে ভবিষ্যতে রাজনীতি তার পথে আমি একবারই কষ্ট এটা যদি কেউ করতে পারে সত্যিকার অর্থে পুরা জাতি তার দাস হয়ে যাবে কেউ যদি করতে পারে হিম্মতের সাথে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইন্ডিয়ার একটা শর্ত যদি তারেক রহমান মেনে নিতে পারে ইন্ডিয়ার একটা শর্ত যদি তারেক রহমান মানতে পারে তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে ইন্ডিয়া একটা শর্ত শুধু যদি তারেক রহমান মানতে পারে এখন আপনার আমার প্রশ্ন হতে পারে তারেক রহমানকে কেন ইন্ডিয়ার এত টার্গেট তারেক রহমানের টার্গেট এই জন্য আগামী ভবিষ্যতে ইন্ডিয়ার রাজনীতি বাংলাদেশে খুব অন্ধকার কারণ তরুণ প্রজন্ম ইন্ডিয়াকে এমনভাবে ঘৃণা করতেছে সেটা ইন্ডিয়া ইতিমধ্যেই বুঝে গিয়েছেন ইন্ডিয়া কখনো বাংলাদেশের আধিপত্য লাভ করতে পারবে না সেটা ইন্ডিয়া এখন বুঝে গিয়েছেন তাই আরেকজন স্বৈরাচার ইন্ডিয়ার দরকার টার্গেট করছে কাকে ধোলা যায় আরেকজন বাংলাদেশকে তারা শাসন করতে পারে এরকম দর্শক কি শর্ত সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দিতে চাই চলুন তারেক রহমানকে পদে রাখা যাবে না বুঝছেন আচ্ছা ভারতের এই শর্ত দেশের জন্য কল্যাণকর কর না কল্যাণ কর বিজিবি দেখেন বিজিবি একজন মরছে না মরছে না এই বিজিবি মরছে তারপরে বিজিবি কথা কয় না এতদিন বাংলাদেশের নাগরিকরা মরছে বিজিবি চুপ ছিল এখন বিজিপির সদস্য সমস্যা তারপরে কথা বলতে পারে না এটা বিজিবি আসলে কিছু করার নাই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন না দেওয়া পর্যন্ত কোন বিজেপির একটা গুলি করার অধিকার নাই অধিকার নাই না না মেরুদণ্ড না মেরুদণ্ড আছে এই বিজিবি জিয়াউর রহমানের বিজিবি এই বিজিবি জিয়াউর রহমানের বিডিআর সেই বিডিআর যদি ইন্ডিয়াকে তাড়াতে পারে তাই এখনকার বিডিআরও পারবে কিন্তু সরকার করতে দেয় না অযথা যাবে না কিন্তু বলার আছে বলতে হবে যে সীমান্ত ছাইরা যদি ঢাকায় আমরা কিন্তু দৌড়ানি দিব তাই না ওরা সীমান্তে পারে না ঢাকায় আসে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে যুদ্ধের অস্ত্র পরে আসে আমাদের নিরস্ত্র মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বিজেপি যুদ্ধের অস্ত্র নিয়ে ঢাকায় ঢুকছে কত বড় ভয়ঙ্কর অবস্থা চিন্তা করতে পারেন হ্যাঁ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে আরে বেড়ে তুই সিএন সীমান্তে পারস না আমাদেরকে করতে এরপরে যদি আবার আসে লাঠি নিয়ে ধরে দেবো বিজেপি সদস্যদেরকে দিবেন না সবাই মিলে দিতে হবে না ভারতের বিরুদ্ধে যে রাজনীতি করতে পারবে ভবিষ্যতে রাজনীতি তার পথে আমি একবারই কষ্ট বলছি এটা যদি কেউ করতে পারে সত্যিকার অর্থে পুরা জাতি তার দাস হয়ে যাবে কেউ যদি করতে পারে হিম্মতের সাথে দশ ট্রাক অস্ত্র তাই না দশ ট্রাক অস্ত্র কাদের দরকার ভারতের স্বাধীনতা কামীদের দরকার তাই না তা আমাদের দরকার না তো কার দরকার ভারতের স্বাধীনতা স্বাধীনতাকামীদের দরকার তো বাংলাদেশের ল্যান্ড ব্যবহার করে সেই অস্ত্র তাদের কাছে যাচ্ছে ঠিক আছে এই অস্ত্রের জন্য অভিযুক্ত করা হয় তারেক রহমানকে তাই না বলে বলে এটা মানে ভারতকে এটাই বোঝায় মানে আওয়ামী লীগ যে এই দশটা অস্ত্রের জন্য তারেক রহমান দায়ী ঠিক আছে আমি আপনাদেরকে বলি স্বাধীন স্বাধীনতাকামীদেরকে অস্ত্র সরবরাহ করা সহযোগিতা করা কবে থাকে অপরাধ আপনারা বলেন স্বাধীনতাকামীদেরকে সহযোগিতা করা কবে থাকে অপরাধ তাহলে উনিশশো সালে বাংলাদেশকে যে ভারত অস্ত্র দিয়েছিল এটা তো একটা অপরাধ ছিল তাই নয় তাই নয় আমি এটা মানে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা যারা খুব বেশি ভারতকে আঁকড়ে ধরতে চান ঠিক আছে ভারতকে আপনাদেরকে আঁকড়ে ধরে বলেন ভারতকে আপনাদেরকে আঁকড়ে ধরে আমাদের কিছু নেতা সিঙ্গাপুরে গিয়েছিল গিয়ে ওখান থেকে শর্ত নিয়ে আসছে যে ওই একটা ইসলামিক দলের সাথে বসা যাবে না তাদের সাথে রাজনীতি করা যাবে না পাশাপাশি তারেক রহমানকে পদে রাখা যাবে না বুঝছেন আচ্ছা ভারতের এই শর্ত দেশের জন্য কল্যাণকর নকল্যাণ বলেন তাহলে এই শর্ত শুনতে যাওয়াটাও একটা অপরাধ না আপনারা মন খারাপ করেন না এই শর্ত শুনতে যাওয়া একটা অপরাধ কারণ আমি জানি ভারত কি শর্ত দেবে এই শর্তটাকে ভারতের নড়বে না তো এগুলো আমাদের দুঃখের কথা আমরা এগুলো বলতে গেলে অনেকে মন খারাপ করে আমি এটা বলেছিলাম অনেকদিন আগেই পরে আমাকে হুমকি ধামকি দিয়ে মানে আমাকে সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে এমনভাবে বলতেছে যেন আমাকে স্বয়ং শেখ হাসিনা ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে তো বিষয় হলো আমরা যদি আমাদের ভুল না ধরি তাহলে সংশোধন হবে কিভাবে তাই না এবং সবচেয়ে আমাদের যে আন্দোলনটা যে সাত তারিখে যে আন্দোলন সাত তারিখের আন্দোলনে আমি অনেস্টলি বলি আমি বা আমার মতো কোনো অ্যাক্টিভিস্টকে যদি দুইটা হাজার লোক কেউ দিত কোনো রাজনৈতিক দল দিত খোধার কসম আমি নির্বাচন কমিশনে ঢুকে ইসিকে টেনে হিসেবে বের করতাম অনেস্টলি বলতেছে বের করে তাদের টাইনা হিসরে নামায়ে তারা পদত্যাগ করাতাম আমার কথা যে আমরা কেন পারবো না আমরা পারবো না না আমরা চাই নাই কেউ চাই নাই শেখ হাসিনার পতন আমরা যদি শেখ হাসিনার পতন চাইতাম সাত তারিখে মিছিল করতাম সাত তারিখে বিক্ষোভ করতাম এখানে শত শত রিক্সাওয়ালা মিছিলে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করেছে ভাই মিছিল কোথায় মিছিল কোথায় আমরা মিছিল করতে পারি নাই তাহলে তাহলে শেখ হাসিনা একটা দামি নির্বাচন করছে আমরাও কি দামি আন্দোলন করছি জিজ্ঞাসা করছি আমাদের আন্দোলন কি দামি আন্দোলন ছিল মানে কেন জিজ্ঞাসা করছি মানে আমরা আমরা একটা দিনের জন্য বসতেই পারলাম না শেখ হাসিনার পতন চাই একটা দিনের জন্য বলতেই পারলাম না আমি এখান থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করছে একটা দিনের জন্য আমরা বসতে পারলাম না আমাদের হিম্মত হলো না আমাদের ইচ্ছা হলো না আমি তো মনে করি হিম্মত আমাদের আসে আমাদের ইচ্ছাই হয়নি তো কি বলবো আমাদের আমরা আমরা যুবকরা অনেক হতাশ আপনারা হয়তো বা জীবনে দুই একবার ভোট দিয়েছেন যারা সিনিয়র চারবার পাঁচবার ভোট দিয়েছেন আমরা তো একবারও ভোট দিতে পারলাম না আমরা কি মানে আমরা যে কি নিয়ে এই সমাজে আছি আমরা নিজেরা ভাবতে পারি না একটাবার ভোট দিতে পারলাম না এটা কোনো কথা একটাবার আজকে বত্রিশ বছর তেত্রিশ বছর বয়স কখনোই ভোট দিতে পারলাম না আমরা কিভাবে বেড়ে উঠছি আমরা কিভাবে এই সরকার গঠন হয় কিভাবে কি হয় আমরা আমরা বুঝতে পারছি না আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করতেছে হতাশায় কাজ করতেছে আমরা অভিভাবক পাচ্ছি না একজন যে আমাদেরকে বলবে যে থাকো আমরা আমি এখানে আছি মানে খুব দুশ্চিন্তার বিষয় সব শেষে শুধু একটা কথা বলবো যে বলছে ভবিষ্যতের রাজনীতি কোন পথে সোহেল তাজের একটা পোস্টে দেখলাম যে তার বাবা ছাড়া আওয়ামী লীগের কোন নেতা স্বাধীন বাংলাদেশ চায়নি তার বাবা ছাড়া আমি জিজ্ঞাসা করেছি আপনার বাবা ছাড়া অর্থ কি শেখ মুজিবও চায়নি সঙ্গে সঙ্গে আমার কমেন্টার ডিলিট করে দিয়ে অনেক দিয়েছে সোহেল তাজের মেয়ের বক্তব্য অনুযায়ী আমার বক্তব্য না ধরলে তাকে ধরে না আমাকে আবার ধরেন না ঠিক আছে কেন কেন বলছি উনি বলছে যে শেখ মুজিবুর রহমান যদি স্বাধীনতার ঘোষণা করতই তাহলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এই বিতর্ক বাংলাদেশে হতোই না এই বিতর্ক হতোই না দিদি এইভাবে বলেছে কেন বলেছে যে ওনার বাবা একটা টেপ রেকর্ডার নিয়ে দলের সাধারণ সম্পাদক হিসেবে গিয়ে গেছে যে আমাকে একটা লিখিত বা একটা রেকর্ডিং দেন আপনি গ্রেপ্তার হলে যাতে আমি জাতিকে শোনাইতে পারি এই যে আমাদের নেতা বলে গেছে বাংলাদেশ এখন থেকে স্বাধীন তখন কি বলেছে তোমরা কি আমাকে দেশদ্রোহী বানাতে চাও তাই না এই বক্তব্য না আচ্ছা এটাকে ডবল চেক কিভাবে হলো শেখ হাসিনা একটা বক্তব্যে জিদ এবং ক্ষোভের বশবর্তী হইয়া সিরাজ সিরাজুল ইসলাম দাদু ভাই সিরাজ সিং তাদের প্রতি একটা ক্ষোভ জ্ঞাপন করে একটা বক্তব্য দিল যে সাতই মার্চে ভাষণের পরে তারা তার কাছে গিয়েছে গিয়ে বলেছে আপনি কেন স্বাধীনতার ঘোষণা করলেন না তখন বাবা বলেছিল তোমরা আমার চেয়ে রাজনীতি বেশি বোঝো আমার বাবা আমাকে দেশদ্রোহী বানাতে চাও সে শেখ নাও ডবল গ্যারান্টি দিয়ে দিল যে তার বাবাও তখন স্বাধীনতার ঘোষণা করেনি তাই না এই জন্য বলছি যে যে শতভাগ বিশুদ্ধ বিপ্লব মনে সম্ভব না তবে যদি ঐক্যমত থাকে জাতির তাহলে বিপ্লব বিপ্লবের যারা ভগবান তারা ছাড়াও বিপ্লব হয় কেন বলছি উনিশশো একাত্তর সালে বিপ্লবের ভগবানরা পালায় গেলে তখন নতুন বিপ্লবীর জন্ম হয়েছিল সেটা হলো হল রহমান আরও অনেক অনেক বিপ্লবী আছে তারা বিপ্লবী হয়ে দেশকে উদ্ধার করেছিল অর্থাৎ যদি ঐক্যমত মত থাকে তাহলে আন্দোলনের অভিভাবকরা না থাকলেও আন্দোলন সফল হয় তো আমাদের যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম এখানে লেখা আছে ভবিষ্যতের রাজনীতি আমি তো আসলে বর্তমানে রাজনীতি নিয়ে চিন্তিত ভবিষ্যৎ তো অনেক পরে যে বর্তমানে কি হয়ে গেল বা সদ্য অতীতে কি হয়ে গেল তো আমাদের উনিশশো সালে যে ঐক্যটা হয়েছিল জাতি ঐক্যবদ্ধ হয়েছিল আমরা আমাদের ব্যর্থতা হলো যে আমরা এই যে চব্বিশে আমরা জাতিকে ওই ঐক্যবদ্ধ করতে পারি নাই দেখেন আমি মন খারাপ করবেন না তত্ত্বাবধায়ক সরকার তো মানে জামাতে ইসলামের একটা দেওয়া শব্দ তাই না নাকি সবাই আমরা এটাই জানি তো এটা চালাকি করে বলে বলে যে না ওটা সরকার আমরা এটাকে তদারকি সরকার আর একজন একটু চালাকি করে বলে না আমরা এটা বলবো না এটা জামাত বলেছে আমরা এটা বলবো এটা জাতীয় সরকার ঠিক আছে আর একজন বলছে আমি এটা নিরপেক্ষ সরকার অর্থাৎ আমরা জাতিকে একটা কমন বাক্যই শোনাতে পারি নাই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই কি সরকার চাই নিরপেক্ষ সরকার চাই নাকি জাতীয় সরকার চাই আমরা এটাই শোনাতে পারি নাই যেহেতু আমরা একটা শব্দের ক্ষেত্রেই আমাদের ডিমান্ডের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে পারি নাই জাতীয় ঐক্যবদ্ধ হতে পারে নাই খুব স্বাভাবিক বিষয় স্বাভাবিক বিষয় আমরা ছোটোবেলা থেকে গল্প শুনে এসেছি যে একটা লাঠি হলে সবাই ভেঙে ফেলতে পারে এক বোঝা লাঠি হলে কেউ ভাঙতে পারে না এটা আমাদের বাবা মা শোনায় পরবর্তীতে বই পুস্তকে পড়লাম যে এইভাবে ঐক্যবদ্ধ থাকতে হয় আচ্ছা আপনাদেরকে বলি এক বোঝা লাঠি যদি আপনি ফেলে রাখেন ওই এক বোঝা লাঠি যদি ঘুনে খেয়ে ফেলে তাহলে ওটাকে ভাঙা যায় না বলেন তাহলে এক বোঝা লাঠি হলেই যে ভাঙা যাবে না বিষয়টা এরকম না এক বোঝার লাঠিও ভেঙে ফেলা যাবে যদি ঘুনে খেয়ে ফেলে তা আমাদের এই আন্দোলনটা ঘুনে খেয়ে ফেলেছে কিভাবে গুনে ফেলে খেয়ে ফেলেছে ধর্মতাত্ত্বিক চিন্তা আদর্শতাত্ত্বিক চিন্তা আমাদের হীনমন্যতা ওর সাথে বসবো না ওর সাথে খাবো না ওর সাথে যাবো না ওর সাথে আমার ছবি তুললে সমস্যা মানে আমরা এবি পার্টি একটা প্রোগ্রাম দিয়েছিল এবি পার্টির বড় ভাইরা সেখানে মানে একজন মুরব্বী এসেছিল একটা প্রোগ্রামে তো উনি দরজা থেকে কি যেন দেখে আবার ফিরে চলে গেছে ঠিক আছে আমি বুঝতে পারলাম যে উনার কোনো একটা অ্যালার্জি হয় কোনো একটা বিষয়ে সেই অ্যালার্জির কারণে উনি ওখান থেকে উঠে চলে গেছে ঠিক আছে আমি বললাম হাই হায় এই অবস্থা তাহলে আমরা আন্দোলনটা সফল করব কিভাবে ঠিক আছে তো এই রকম মানে যদি অবস্থা হয় আমি ওই জন্য বললাম যে এক এক বোঝা এক বোঝা আটি হলেই যে লাঠি হলেই যে ভাঙবে না এটা ঠিক না এক বোঝা লাঠির মধ্যেও